আসসালামু আলাইকুম। ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রুমি রহমান। তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে রুমি রহমান মৃত্যুবরণ করেন। রুমির স্ত্রী বর্ষা চৌধুরী মৃত্যুর খবরটি নিশ্চিত করে কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে জানায়, আমার ছেলেটা ছোট, 1 মাস 7 দিন বয়স, ছোট ছেলেটা বাবাহারা হয়ে গেল, আমার ছেলেটা আর কখনো তার বাবাকে দেখতে পারবে না। পরিবারের সঙ্গে ঈদের সারাটা দিন কাটিয়েছেন তিনি, ছবি তুলেছেন, ঘুরতে গেছেন, আড্ডা দিছেন, খাওয়া দাওয়া করেছেন। 1 মাস বয়সী ছেলেকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন। ভোর রাত 4টার পর খারাপ লাগা শুরু হয় তার। এভাবে পৃথিবীর ভ্রমণ শেষ মুহূর্ত কেটেছে ড্রামার রুমি রহমানের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 45 বছর। তিনি আরো জানান, অ্যাজমায় ভুগছিলেন রুমি, তারপরও সুস্থ ছিলেন তিনি। ভোর রাতে শরীর খারাপ হতে থাকে, নেবুলাইজ করতে চেয়েছিলেন তিনি। এরপর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। ড্রাইভার নেই, লিফট বন্ধ, লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে তাকে ধরে রেখেছিল। এরপর সে আমার শাশুড়ির রুমে পড়ে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপরে বাসায় সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে, হাসপাতালে নেওয়ার আগে সে মৃত্যুবরণ করে। প্রসঙ্গত, 90-এর দশক থেকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন রুমি রহমান। লিজেন্ড, ড্রপ, অর্থহীন আর দল ছোট অরণ্য সিম্পোনিয়াম ব্যান্ডের ড্রামার হিসেবে বিভিন্ন সময় বাজিয়েছেন তিনি। এছাড়াও অনেক শিল্পীর সঙ্গে এককভাবে বাজিয়েছেন ড্রাম। তার মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।